ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। গতকাল WB মাদ্রাসা সার্ভিস কমিশন একটা নতুন নোটিফিকেশান দিয়েছে, যেখানে একটা করিজেন্ডাম রয়েছে, অর্থাৎ একটা সংশোধন রয়েছে। তো কী সংশোধন রয়েছে দেখে নিচ্ছি। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট নোট 12 ইন ইনফরমেশন গাইডলাইন ফর 7th SLST 2023, অর্থাৎ 7th SLST 2023 সেটা নিয়ে একটা ইনফরমেশন গাইডলাইন কিন্তু আমরা আগেই পেয়েছি। সেখানে যেই 12 নম্বর পয়েন্টটা ছিল ওইটা এখন পরিবর্তিত হয়ে যেটা হচ্ছে সেটা এখানে বলেছে। তো 12 নম্বর পয়েন্টে এখন কী পরিবর্তন এসছে দেখে নিচ্ছি। যে এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর 1-4 অর 5-8 অর বোথ ইন টেট ক্যাটাগরি, এটা কি বলতে চাইছে? না, আগে আমাদের যেটা ছিল যে 1-4 অথবা 5-8 এই দুটোর মধ্যে তুমি কোনো একটা জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এখন বলছে তোমার যদি এলিজিবিলিটি থাকে তাহলে তুমি এই দুটোর মধ্যে কোনো একটাতেও অ্যাপ্লাই করতে পারো অথবা তুমি দুটোতেই অ্যাপ্লাই করতে পারো। এখানে কিন্তু এই চেঞ্জটা আসছে, এবং একটা ক্যান্ডিডেট আগের মতোই যেমন ছিল এইটা ছাড়াও কেউ ধরো এই দুটো অ্যাপ্লাই করলো, এর সঙ্গে আরেকটা কী চাইছে যে আমি 9-10 বা 11-12 কোনটাতে অ্যাপ্লাই করতে পারবো। এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, যা পরিবর্তন হয়েছে 1-4 এবং 5-8। 9-10 অথবা 11-12 যে কোনো একটা জায়গাতে অ্যাপ্লাই করার কথা আগে যেমন বলা ছিল এখানে কিন্তু এখনও তেমনই বলা আছে, এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ অনেকেই জিজ্ঞেস করছিল যে আমি 9-10 এবং 11-12 দুটোতেই অ্যাপ্লাই করতে পারবো কি না, তো তাদের উত্তর হচ্ছে না, 9-10 অথবা 11-12 যে কোনো একটা জায়গাতেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো এটাই ছিল এখানে আমাদের নোটিফিকেশনের আলোচনা বা করিজেন্ডামে যেটা বলেছে। তোমরা ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী সময়ে যে কোনো আপডেট যদি আমি পাই তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং। তো এখানে দেখে নাও, আমরা এই ডেটটাও দেখতে পেয়ে গেছি, এটা কালকের ডেট ছিল, ঠিক আছে।